যেখানে রোলস রয়েসের গাড়ি ছিল আভিজাত্যের প্রতীক, সেখানে রোলস রয়েসের গাড়ি ময়লা ফেলার জন্য ব্যবহার হচ্ছে, এই খবরে সারা পৃথিবী রোলস রয়েসকে নিয়ে ঠাট্টা করা শুরু করল। অপমানের প্রতিশোধ নেওয়ার কতই না গল্প আমাদের জানা, আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের কাছে আমরা শুনেছি এই সব গল্প। যখন দেখি অপমানকারী ব্যক্তি মুখের মতো জবাব পাচ্ছেন, তখন সেই সব গল্প শুনতে ভালোও লাগে। এই রকমই একটি ঘটনার কথা বলবো এখানে। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। ভারতীয় রাজারা তাদের সমৃদ্ধশালিতা দেখাতে বেশ এগিয়ে থাকতেন সেই সময়। রাজা বলতে রাজকীয় মেজাজ বোঝায়, আর মেজাজটাই যে আসল রাজা সেটা ইংরেজদের হাড়ে মজ্জায় টের পাইয়ে দিয়েছিলেন আলোয়ারের মহারাজা জয় সিং প্রভাকর। একবার আলোয়ারের মহারাজা জয় সিং প্রভাকর বিলাসবহুল ও দামি গাড়ি নির্মাণ কোম্পানি রোলস রয়েসকে তার আভিজাত্য অভিমানের একটি ঝলক দেখিয়েছিলেন, যার কাছে হার মেনেছিল বিদেশি দামি গাড়ি বানানো কোম্পানি রোলস রয়েস। 1920 সালের এক বিকেলে আলোয়ারের মহারাজা জয় সিং লন্ডনের মেফেয়ারের রোলস রয়েস গাড়ির শোরুম ঘুরতে গেছেন। সাধারণ ভারতীয় পোশাকে গেছিলেন, সঙ্গে একজন সহকারীকে নিয়েছিলেন কেবল। রোলস রয়েস সেই শুরুর দিন থেকেই আভিজাত্যের শেষ কথা ছিল। যে কোনো অভিজাত ব্যক্তির গ্যারেজে অন্তত একটি রোলস রয়েস না থাকার অর্থ ছিল তার সামাজিক মর্যাদা আর আভিজাত্যে কালি পড়ে যাওয়া। মহারাজা কিনবেন বলে জাননি, সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন, রোলস রয়েসের শোরুমের পাশ দিয়ে যেতে যেতে ভাবলেন একবার দাম আর স্পেসিফিকেশন জিজ্ঞাসা করে আসবেন। কিন্তু সাধারণ পোশাকে থাকা মহারাজাকে সেলসম্যান পাত্তাই দিলেন না। মহারাজ একটি গাড়ি টেস্ট ড্রাইভ করে দেখার ইচ্ছে প্রকাশ করায় সেই সেলসম্যান অত্যন্ত অশ্রদ্ধার সাথে রাজাকে বললেন, কেনার তো মরদ নেই, আবার টেস্ট ড্রাইভের শখ আছে, বেরোন তো মশাই এখান থেকে। মহারাজ অপমান বুকে নিয়ে একটাও কথা না বাড়িয়ে দোকান থেকে বেরিয়ে এলেন। এরপর সোজা হোটেলে গেলেন এবং হোটেলে গিয়ে তার এক কর্মচারীকে আদেশ দিলেন রোলস রয়েস শোরুমে সংবাদ পাঠাতে আলওয়ারের মহারাজা রোলস রয়েসের শোরুম ঘুরে দেখতে ইচ্ছুক। খবর শুনে শোরুম কর্তৃপক্ষ রাজার সম্মানে জাঁকজমকপূর্ণ আয়োজন করল। মহারাজা যখন রাজকীয় পোশাক পরিধান করে শোরুমে উপস্থিত হলেন, তখন তার জন্য রীতিমতো রেড কার্পেটের ব্যবস্থা করা হয়েছিল। মহারাজ শোরুমে থাকা 6টি গাড়ি কিনে নিয়ে সেই 6টি গাড়ি ভারতে পাঠানোর খরচ শুদ্ধ মিটিয়ে দিলেন একেবারে পাই পয়সা ধরে। ভারতে গাড়িগুলো পৌঁছানোর পর মহারাজা গাড়িগুলো শহর কর্তৃপক্ষকে দিয়ে বললেন, এই গাড়িগুলো শহরের ময়লা পরিষ্কারের জন্য আমি দান করলাম, আশা করি এর সঠিক এবং উপযুক্ত ব্যবহার হবে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল সারা বিশ্বে যে ভারতে রোলস রয়েসের গাড়িতে ময়লা আবর্জনা পরিবহন করা হয়। যেখানে রোলস রয়েসের গাড়ি ছিল আভিজাত্যের প্রতীক, সেখানে রোলস রয়েসের গাড়ি ময়লা ফেলার জন্য ব্যবহার হচ্ছে, এই খবরে সারা পৃথিবী রোলস রয়েসকে নিয়ে ঠাট্টা করা শুরু করল। রোলস রয়েসের ডিরেক্টরের কানেও এ খবর পৌঁছাতে দেরি হলো না। যখন তিনি শুনলেন এই কথা, তিনি তো প্রায় জ্ঞান হারিয়ে ফেললেন। সারা বিশ্বে রোলস রয়েস গাড়ির সুখ্যাতি ধূলিসাৎ হয়ে পড়তে শুরু করেছে। তখন রোলস রয়েসের নাম উঠলেই ভারতের ময়লা ফেলার গাড়ি হিসেবে লোকের মুখে পরিচিতি পেতে শুরু করেছে। রোলস রয়েসের গাড়ি বিক্রি ক্রমশ কমতে শুরু করেছে।
রোলস রয়েস অবশেষে তাদের ভুল বুঝতে পেরে রাজা জয়সিংকে টেলিগ্রাম করে ক্ষমা চাইল এবং লন্ডনে আসার আমন্ত্রণও জানাল। রাজা যথাসময়ে লন্ডনে গেলে রোলস রয়েসের সেই শোরুম থেকে তাকে আরও 6টি গাড়ি বিনামূল্যে দেওয়ার কথা বলা হল। মহারাজাও অবগত হলেন যে তারা অনুতপ্ত, তাই রাজাও রোলস রয়েসের গাড়িতে আবর্জনা পরিবহন বন্ধ করলেন। এটাই ছিল এক রাজার রাজকীয় প্রতিশোধ। অপমানের প্রতিশোধ নেয়ার ভদ্র পদ্ধতি রাজা জয়সিং শিখিয়েছিলেন না কুঁচু ইংরেজদের। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।